হাই ফ্রেন্ডস আমি সোমাস সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দুধ ও চিনি দিয়ে দুনিয়ার সবচেয়ে সহজ একটি ডেজার্ট বানিয়ে দেখাবো আর এই ডেজার্টটি দেখতে যতটা লোভনীয় খেতে হয় তার চেয়েও আরও অনেক বেশি টেস্টি যে কেউ এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন আর এই ডেজার্টটি খেয়ে গরমে আমাদের ও মন দুটোই ঠান্ডা থাকবে খেয়ে আপনারা খুবই তৃপ্তি পাবেন চলুন তাহলে এখনই ডেজার্টের রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি দুধের এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি তিন কাপ লিকুইড দুধ চেষ্টা করবেন লিকুইড দুধটি ফুল ক্রিম নেওয়ার আমি এখানে তিন কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম এরপর দুধটি উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধটি যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি আর দুধটি ফুল ক্রিম ছিল না তাই এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করলাম আপনারা যদি ফুল ক্রিম দুধ নেন তাহলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করার দরকার নেই আর দেখুন উষ্ণ গরম দুধের সঙ্গে গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে মিশে গেছে সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি অবশ্যই আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে এখানে চিনিটা ব্যবহার করবেন এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটি ফুটে ওঠা পর্যন্ত মাঝে মধ্যে নাড়াচাড়া করতে থাকতে হবে আর দেখুন দুধটা ফুটতে শুরু করেছে এইভাবে দুধটাকে আমি তিন থেকে চারবার খুব ভালোভাবে ফুটিয়ে নেবো দুধটি খুব বেশিক্ষণ ধরে কম আঁচে ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই তিন থেকে চারবার এইভাবে ভালো করে একটু ফুটিয়ে নিলেই হবে আর সেই ফাঁকে আমি নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ আর এই দুধটি আমি নর্মাল রুম টেম্পারেচারেই নিয়েছি দুধটা কিন্তু কোনো রকম গরম নেওয়া যাবে না দুধের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আগার হাগার পাউডার এখন এই পাউডারটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি এখানে গরম দুধ নেন ক্ষেত্রে আগার আগার পাউডারটা মিক্স করার পর দুধটা যখন ঠান্ডা হবে তখন এটা পুরোপুরি জমাট বেঁধে যাবে তাই নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধের মধ্যে আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে অন্যদিকে দুধটাও আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখনই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো এলাচ গুঁড়ো না থাকলে আপনারা এখানে দু তিনটে গোটা এলাচও দিতে পারেন তবে পরে গোটা এলাচগুলো তুলে নিতে হবে দুধের সঙ্গে এলাচ পাউডারটা আমি ভালো করে মিশিয়ে নিলাম তারপর আগার আগার পাউডারটা দুধের সঙ্গে আরেকবার ভালো করে গুলে নিলাম এখন এই কাপের দুধটাও অল্প অল্প দিয়ে দুধটা এভাবে নাড়াচাড়া করতে থাকবো এইভাবেই দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশ্রণটা আমি মিক্স করে নিলাম এরপর আর বেশিক্ষণ ধরে দুধটা ফোটানোর দরকার নেই যে গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে দুধটা দুবার মতো খুব ভালো করে ফুটিয়ে নিলেই হবে আর দেখুন দুধ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন দেখাচ্ছে দেখুন দুধটা আগের থেকে ঘন হয়ে গেছে এর চেয়ে বেশি আর দুধ ঘন করার প্রয়োজন নেই এখন গ্যাসের ফ্লেম অফ করে একটি পাত্রে আমি দুধটা ঢেলে নিচ্ছি আমি এখানে কাঁচের পাত্র নিয়েছি আপনারা যে কোনো পাত্রে এই পুডিং বা ডেজার্টটা বসিয়ে নিতে পারেন এখন এই দুধটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। যতক্ষণ না এটা জমাট বেঁধে যাচ্ছে আর এই দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করার দরকার নেই নর্মাল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিলেই হবে অন্যদিকে একটি কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ জল আর এই জলের মধ্যে এখন আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ মতো রেড ফুড কালার আর এই ফুড কালার বা আগারাগার পাউডার আপনারা যে কোনো শপিং মল অথবা মার্কেটের মুদি বা ভুসমাল দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এরপর এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ আগার আগার পাউডার ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এখনো কিন্তু গ্যাসটা আমি অন করিনি নিই আগার আগার পাউডারটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে এই মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই মিশ্রণটাও খুব বেশিক্ষণ ধরে ফোটানোর প্রয়োজন নেই গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে দুবার খুব ভালো করে ফুটিয়ে নিলেই হবে এরপর গ্যাস আমি অফ করে দিলাম আর অন্যদিকে দেখুন দুধের ডেজার্টটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এইভাবে একটু হাত দিয়ে আলগা করে নিতে হবে দেখুন কি সুন্দর এটা জমাট বেঁধেছে এখন এই ডেজার্টের উপরে একটি স্টিলের হাতা রেখে দিলাম তার উপর থেকে যে চিনির মিশ্রণটি আমি তৈরি করেছি সেটা গরম থাকা অবস্থায় এইভাবে দিয়ে দিতে হবে ডাইরেক্ট যদি আপনারা দুধের ডেজার্টের ওপরে উপরে এই মিশ্রণটা ঢালতে যান তাহলে ডেজার্টটি ছানা কাটার মতো হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো হবে না তাই এইভাবে একটি স্টিলের হাতা বা চামচ রেখে তার উপর থেকে চিনির এই মিশ্রণটি দিয়ে দিতে হবে এরপর এই হাতার সাহায্যে ভেতরে যে দুধের ডেজার্টটি রয়েছে সেটিকে আলতোভাবে এভাবে একটু আলগা করে নাড়াচাড়া করতে হবে যাতে চিনির এই মিশ্রণটি দুধের ডেজার্টের তলা পর্যন্ত যায় এতে খুব সুন্দরভাবে ডেজার্টটি সেট হবে আর দেখতেও ভালো লাগবে এরপর ডেজার্টটিকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখুন ডেজার্টটি কতটা সুন্দরভাবে সেট হয়েছে এখন ওপর থেকে একটি প্লেট রেখে এভাবে উল্টে আমি ডেজার্টটি বার করে নিলাম আর দেখুন ডেজার্টটি কি সুন্দরভাবে সেট হয়েছে আর ভেতর থেকেও কেটে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় তৈরি হয়েছে খেতে দারুণ লাগে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন